বাম সরকারের আমলে বহু বছর ধরে ত্রিপুরা রাজ্যে নাস্তিকতার পরিবেশ সৃষ্টি হয়েছিল। তাদের অপশাসন থেকে মুক্তি পেয়ে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ধীরে ধীরে রাজ্য ফিরে এসেছে আমাদের পুরনো কৃষ্টি সংস্কৃতি, আস্তিকতার পরিবেশ ফিরে এসেছে ত্রিপুরায়। বটদোয়ালি ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত গণেশ পুজোর উদ্বোধনে এসে সোমবার রাতে এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আরও বলেন, নতুন কিছু সূচনা করতে গেলে আমাদের সবসময় সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে শুরু করি। গণেশ পুজো মূলত মহারাষ্ট্রের পুজো হলেও ত্রিপুরা জনসাধারণ ভালোবেসে তাকে গ্রহণ করে নিয়েছে। আমাদের প্রধান উৎসব দুর্গাপূজা হলেও গত 5 বছরে রাজ্যের নানান জায়গায় বৃদ্ধি পেয়েছে গণেশ পুজোর সংখ্যা। নতুন করে আস্তিকতার পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। এবং আমরা জানি যে ত্রিপুরাতে এতদিন ধরে যে একটা নাস্তিকের পরিবেশ ছিল, তার থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে এসেছি এবং নাস্তিকের পরিবেশ এখানে দেখুন। গণেশজির প্রথমে যে কোনো ভালো কাজ বা কোনো একটা পুজো অর্চনাই হোক, যে কোনো কাজ আমরা যদি করি, গণেশজির প্রথম আরাধনা করতে হয়, তারপরে কিন্তু অন্য কিছু। তো আমাদের এখানে এই গণেশ পুজো এতটা প্রচলিত ছিল না। 2014-15 প্রথমবার রবীন্দ্র ভবনের সামনে এটা শুরুয়াত হয়। এখন তো আমাদের এই গভর্নমেন্ট আসার পর চারিদিকে এখন এই আমরা গণেশ পুজো আমরা করে যাই। মহারাষ্ট্রে গণেশ পূজা প্রচলিত ছিল, কিন্তু দেখুন সব উপরওয়ালা উপর থেকেই সব ঠিক করে রাখে যে আমাকে ডাকতেই হবে। তো আলটিমেটলি এখানে আমার ত্রিপুরাবাসীও এখন গণেশ পূজার প্রতি হয়েছে, সব জায়গায় যায় এবং একটা পরিবেশ অন্যরকম হয়ে যায়। সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে সাথে নিয়ে সিদ্ধিদাতা গণেশ মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।